16 ডিসেম্বর সারা দেশ বিজয়ের স্বাদ পেলেও দেশের সর্বশেষ অঞ্চল হিসাবে হানাদার মুক্ত হয় উত্তরের জেলা নাটোর। এই দিন নাটোরের উত্তরা গণভবনে ভারতীয় মিত্র বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার রঘুবীর সিং পান্নুর কাছে পাকিস্তানি হানাদার বাহিনীর ব্রিগেডিয়ার নওয়াব আহমেদ আশরাফ সনু অস্ত্র তুলে দিয়ে আত্মসমর্পণ করেন। দিনটি উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে নাটোর প্রেস ক্লাবের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা মোড়ের স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় এক মিনিট নিরবতা পালন মোনাজাত করা হয়। এবং নতুন কিছু গবেষণা পাওয়া গেছে।